প্রিয় দর্শক, নিউটুলটা নিউজ আর এক্সট্রা অনুষ্ঠানে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাসুদ হক, পাওয়ার্ড বাই ঢাকা ব্যাংক এবং সহযোগিতায় ক্যাম্বিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। জনগণ অংশ নিলেই নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী আরেক প্রশ্নের জবাবে বলেন, নিজের নির্দোষ হওয়ার বিষয়ে ডক্টর ইউনূসের আত্মবিশ্বাস থাকলে বিবৃতি ভিক্ষা করে বেড়াতেন না তিনি। আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক সিদ্দিকুর রহমান খান এবং রয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী। আমরা আলোচনা শুরু করছি। আমরা নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আজকে প্রধানমন্ত্রী কিছু কথা বলেছেন, আমরা সেটা একটু দেখে আসছি। অংশগ্রহণটা কার অংশগ্রহণ? আমার কাছে অংশগ্রহণ হচ্ছে জনগণের অংশগ্রহণ। জনগণ ভোট দেবে, সেই ভোটে যারা নির্বাচিত হবে, জয়ী হবে, তারা সরকারে আসবে। এখন অংশগ্রহণ বলতে কাদের অংশগ্রহণ? ভোট চোরদের, ভোট ডাকাতদের, দুর্নীতিবাজ, মানি লন্ডারিং, খুনি, একুশে একুশে গ্রেনেড হামলাকারী, জাতির পিতার হত্যাকারী, একাত্তরের যুদ্ধ অপরাধী, তাদের অংশগ্রহণ? এটা কি জনগণ চায়? তারা অংশগ্রহণ করলেই বৈধ হবে আর অন্য কেউ করলে হবে না, এটা তো হতে পারে না। এবং তাদের প্রতি মানুষের ঘৃণা, এটা মাথায় রাখতে হবে। নইলে 2008 সালের নির্বাচনে বিএনপি তো মাত্র 30টা সিট পেয়েছিল, তারপর থেকে তারা তো আর ইলেকশনে অংশগ্রহণ করে না, তারা শুধু বাণিজ্য করে, নমিনেশন বেচে। হয়তো তারা আসবে, নমিনেশন বেচবে, বাণিজ্য করবে, কিছু টাকা পূর্ণাপল্টন অফিস পাবে, কিছু টাকা গুলশান অফিস পাবে, আর মোটা অঙ্ক যাবে লন্ডনে। এই তো নির্বাচনে অংশগ্রহণ। তারপরে একটা সময় বলবে যে আমরা নিজেরাই মারামারি করবে, নিজেরাই একটা হুজ্জত বাঁধাবে প্রত্যেকটা বুথে, হুজ্জত বাঁধায় বলবে যে এই তো আমরা ইলেকশন করতে পারলাম না, উড্ডো করলাম। আর এখন দেশে জায়গা না পেয়ে বিদেশে যে কার সিং গজালো সেটা তো আমি খোঁজ নিতে পারবো না। বলে যে সিঙ্গাপুর, যে কোথায় যে কার সিং গজালো সেটা আমি দেখবো কোত্থেকে, বলেন। তারা কোথাও সিং ধার করতে গেছে নাকি, যে গুতাটুতা মারবে বাংলাদেশের জনগণকে, ইলেকশন করতে দেবে না। তো এটা ঠিক আছে, আপনি বলছেন গোয়েন্দা সংস্থা খোঁজ নিতে হবে, ঠিক খোঁজ নেওয়ার চেষ্টা করবো, কে গেল, কে কে কোথায় গেল, কী করলো, তো ওটা নিয়ে আমি চিন্তা করি না। সিং নাই তবু সিং, তবু সিংহ, ও নিয়ে চিন্তার কী আছে? স্যার, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে প্রধানমন্ত্রী সরাসরি হয়তো না বললেও যে পুরো বক্তৃতাটা যদি বিশ্লেষণ করা হয় তাহলে তিনি এটা আভাস দিয়েছেন বা ইঙ্গিত দিয়েছেন যে বিএনপি যদি কোনো কারণে নির্বাচনে অংশ নাও নেয় তাতেও নির্বাচনটা অংশগ্রহণমূলক হবে বলে ওনার মন্তব্য বা অবস্থান, আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে, এবং আজকে আমার সাথে যিনি সহ আলোচক আছেন তিনি সহ আজকে এই অনুষ্ঠান যারা দেখছেন দেশে এবং দেশের বাইরে সব দর্শককে শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দ্বাদশ নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে উত্তাপ ছড়িয়ে পড়েছে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক পরিমণ্ডলেও নানামুখী তৎপরতা আমরা লক্ষ্য করছি। এবং এই রকম একটা বাস্তবতায় আজকে মাননীয় প্রধানমন্ত্রী, তিনি যে সম্প্রতি সাউথ আফ্রিকা সফর করে আসলেন, জোহানেসবার্গ থেকে তিনি ফিরে আসলেন, এই ফিরে এসে তিনি চিরাচরিতভাবে একটা সংবাদ সম্মেলন সবসময়ই করেন এবং আজকেও সেখানে সংবাদ সম্মেলন করেছেন, তিনি একটা লিখিত বক্তব্য সেখানে পাঠ করেছেন, পরবর্তীতে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে তিনি নানা রকমের উত্তর দিয়েছেন। এবং সেই উত্তরের মধ্যে আমরা একটা যে বিষয়টি নিয়ে আপনি কথা বলছেন, যে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে জনগণ অংশগ্রহণ করলেই নির্বাচন অংশগ্রহণমূলক হবে, এবং তিনি এই কথাও বলেছেন যে অতীতে যে সুন্দর পরিবেশে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন সেই রকম একটা অবস্থার মধ্যে দিয়ে এইবারও মানুষ ভোটাধিকার প্রয়োগ করবেন এবং কোন রাজনৈতিক দল আসলো সেটা নিয়ে ওনার মাথা ব্যথা নেই বা সেটাকে অংশগ্রহণমূলক হবে এরকম উনি বিবেচনা করছেন না। রাষ্ট্রবিজ্ঞানের যারা আমরা কম বেশি রাষ্ট্রবিজ্ঞান পড়াশোনা করেছি, ইতিহাস পড়াশোনা করেছি এবং এখানে আমার ভাই আছেন, ওনারা মনে করেছেন যে জনগণ অংশগ্রহণ করলে অংশগ্রহণমূলক হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু রাষ্ট্রবিজ্ঞান যে রাজনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থায় দল পদ্ধতি, একটা দেশের মানুষ তাদের কথা সরাসরিভাবে তারা প্রকাশ করেন না, একটা রাজনৈতিক দলের মাধ্যমে যে রাজনৈতিক দলের আদর্শে বিশ্বাস করেন তার মধ্য দিয়েই তারা কিন্তু কথা বলেন।
এখন আমরা উনি বলেছেন যে গত যে নির্বাচনগুলো সম্প্রতি বাংলাদেশে হয়েছে সেই নির্বাচনগুলোতে যে সুষ্ঠু পরিবেশে মানুষ ভোট দিয়েছে তাতে মানুষ উৎসাহিত হবে এবং ভোট দিবে। আমি বিনয়ের সাথে এটি দ্বিমত করতে চাই যে বাংলাদেশের বিগত যদি আমরা দুটো মানে জাতীয় সংসদ নির্বাচনের কথা বলি, আমরা দশম এবং একাদশ জাতীয় সংসদের নির্বাচন, সেই নির্বাচনে মানুষ নির্বিঘ্নে ভোট দিয়েছেন এবং সেইখানে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন, এই কথাটা কিন্তু বাংলাদেশের মানুষ তো বিশ্বাস করে না, আন্তর্জাতিক পরিমণ্ডলেও এর গ্রহণযোগ্যতা হয়নি বলেই আজকে বাংলাদেশের উপর এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এখন ধরেন আজকে বাংলাদেশের আওয়ামী লীগ বড় রাজনৈতিক দল, এতে কোনো সন্দেহ নেই, এবং একটা পুরনো ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে এতেও কোনো সন্দেহ নেই। সেই রাজনৈতিক দলের বাংলাদেশে মোট যদি আপনারা ধরে রাখেন, আমরা অতীতে গত 14 এবং 18 নির্বাচন যদি বাদ দিই, আমরা সেই নির্বাচনগুলো আগে যদি বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছিল সেখানে আওয়ামী লীগের সমর্থক হিসাবে ভোট আছে 33-34% বা 35-36% মানে সর্বোচ্চ 37% ভোট আছে, কিন্তু 37% ভোটের বাইরেও কিন্তু বাংলাদেশের একটা বড় বৃহৎ অংশ যে রাজনৈতিক দলগুলোকে তারা সমর্থন করে এবং তারা সংখ্যাগরিষ্ঠ, সেই রাজনৈতিক দলগুলো যদি অংশগ্রহণ না করে তাদের সমর্থকরা এসে ভোট প্রয়োগ করবেন সেটা ভাবার কোনো কারণ নেই, এক। দ্বিতীয় কথা হলো যে আমরা তো আওয়ামী লীগের এরকম দেখেছি, কিন্তু আমরা বিগত নির্বাচনগুলোতে দেখেছি, ইভেন আমাদের ঢাকায় যে সর্বশেষ উপনির্বাচনটা হলো সেই নির্বাচনে বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত মানুষ যারা আছেন সেইগুলোর ক্যান্টনমেন্টেও আমরা দেখেছি যে 1% ভোটও পড়েনি। আওয়ামী লীগের সমর্থকরা কোথায় গেছে? এবং তারা আমরা ওই সর্বশেষ চিটাঙ্গে যে ভোট হলো সেইখানেও 10-11%, ঢাকায়ও তো এরকম একটা, তার মানে হচ্ছে তাদের যারা সমর্থক আছেন আওয়ামী লীগ বা বর্তমান ক্ষমতাসীন সরকারের যারা সমর্থকরা আছেন তারাও ভোট বিমুখ হয়ে গেছে। তো এই রকম অবস্থায় উনি হয়তো প্রত্যাশা করতে পারেন এবং গণতন্ত্রের নতুন সংজ্ঞায়নে উনি একটা কথা বলতে পারেন, রাজনৈতিক দল না আসলে জনগণ অংশগ্রহণ করলে, কিন্তু জনগণ কেন অংশগ্রহণ করবে? জনগণ কি সেই নিশ্চয়তা আমরা অতীতে যে ভোটগুলো হয়েছে বর্তমান সরকারের অধীনে সেইখানে কি সেই ধরনের আস্থা তৈরি করতে পেরেছে? আমরা জাতীয় নির্বাচনগুলোর বাদ দিলাম, যে স্থানীয় সরকারের যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলো কি জনগণ সেই অর্থে বাংলাদেশের জনগণ যেভাবে ভোটাধিকার প্রয়োগ করার যে ঐতিহ্য বাংলাদেশে সেইটা কি আমাদের এই এই সরকারের অধীনে স্থানীয় সরকারগুলোতেও হয়েছে? হয়নি। তো ফলে উনি যেটিকে বলতে পারেন, হালকা করে বলতে পারেন, গুরুত্বপূর্ণভাবে বলতে পারেন, এইটুকু আমরা বলতে পারি যে 2018 সালের নির্বাচন নিয়ে কারো মাথা ব্যথা ছিল না। আমরা একটা বৈশ্বিক মানে কি বলবো যে আমরা যেখানে এখন অবস্থান করছি, যে গ্লোবালাইজেশনের যে এখানে অবস্থান করছি, আমরা যদি শুধুমাত্র মনে করি যে আমার জগৎ আমার বাংলাদেশ, এইটির অবস্থা এখন নেই। এখন আমাদের যে গোটা বিশ্বের সাথে আমরা একটা ওয়ার্ল্ড কানেক্টিভিটির মধ্যে আমরা আছি, সেইখানে বৈশ্বিক আমাদের উন্নয়ন সহযোগী সংস্থাগুলো অন্যান্য যারা আছেন তারা যে বক্তব্যগুলো দেন সেগুলোরও গুরুত্ব আছে। এবং আপনি দেখেন নির্বাচন সবাই কিন্তু কেন আমাদের দেশের নির্বাচন নিয়ে এত কথা কেন মানুষের বলতে হয়? 18 সালের নির্বাচন নিয়ে আমরা দেখি প্রাক নির্বাচনে কূটনৈতিক তৎপরতা এরকম ছিল না, কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব এবং অনেকেই মনে করেছেন যে বাংলাদেশের এই নির্বাচনটি, এখানে এই কথা বলেছেন যে আপনারা হয়তো সামনে মানে বিএনপি হয়তো সামনে নির্বাচন আসবে, এসে আবার মনোনয়ন বাণিজ্য করবে, টাকা মানে পল্টনে যাবে, গুলশানে যাবে এবং লন্ডনেও এই বাণিজ্যের টাকাটা যাবে। দেখুন এটা তো একটা দলীয় তার অবস্থান থেকে বলেছেন এবং একটা রাজনৈতিক বক্তব্য, এবং এই বক্তব্যটাকে আমি খুব গুরুত্বপূর্ণ মনে করি না, কেননা ওনার যে রাজনৈতিক দল, আমরা সর্বশেষ দেখেছি যে প্রার্থী মানে নমিনেশন না পেয়ে তাদের বড় নেতাদের কাছেও কিন্তু টাকা ফেরত চেয়েছে, জাতীয় গণমাধ্যমে এগুলো আছে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে মনোনয়ন বাণিজ্য হয় না, এটি নিঃসংকোচে বলার কোনো সুযোগ নেই, নিঃসন্দেহে কোনো বলার সুযোগ নেই, কিন্তু এইটি কেবল বিএনপি করে ওনার দলের মধ্যে করে না, ওনার দল তো ক্ষমতাসীন এবং এইখান থেকে মানুষের প্রতিযোগিতা তো আরও অনেক বেশি এবং গণমাধ্যমে সেইগুলো কিন্তু সংবাদ বের হয়। এখন মেইন স্ট্রিম গণমাধ্যমের বাইরেও সোশ্যাল মিডিয়া একটা শক্তিশালী, এখন সেই সবের মধ্যেও কিন্তু আমরা দেখতে পাই যে কোন রাজনৈতিক দল কোনটা করে। এখন উনি যে বক্তব্যটি বলেছেন সেটির জন্য আমরা অপেক্ষা করব যে দেখব আমাদের কী ধরনের সামনের নির্বাচনে হয় এবং বিএনপি কীভাবে নির্বাচনে অংশগ্রহণ করে বা উনাদের দল কীভাবে, সেটার জন্য তো আমাদের অপেক্ষায় থাকতে হবে এবং সেই অপেক্ষায় আমরা আছি, কিন্তু আমরা 18-14 সালের নির্বাচন বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না, আমরাও সেরকম নির্বাচন আর দেখতে চাই না। জি, আমরা সোহেল ভাইয়ের কাছে যেতে চাই যে সোহেল ভাই, মানে মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্বাচন সংক্রান্ত যে বক্তব্যটা যদি আমরা বিশ্লেষণ করি,
তাহলে আমরা আসলে কি পাই যে বিএনপি যে আন্দোলনটি করছে সেই আন্দোলনকে কি তিনি খুব বেশি গুরুত্ব দিয়েছেন নাকি গুরুত্ব দেননি? দেখুন, রাজনৈতিক দলের প্রত্যেকটি রাজনৈতিক দলের আলাদা আলাদা কৌশল থাকে। যে কোনো রাজনৈতিক দল কিন্তু তার নিজস্ব কৌশল অনুযায়ী চলে। রাজনৈতিক দলের কৌশলের ক্ষেত্রে যে বিষয়গুলোকে গুরুত্ব দিতে হয় তার প্রথমটি হলো জনগণের মোটিভেশন, জনগণকে মনস্তাত্ত্বিক দিকে এক ধরনের মানে আবহ তৈরি করে দেওয়া যাতে মনস্তত্ত্বটা সেই দলের পক্ষে যায়, নেতাকর্মীদের মনস্তত্ত্ব তৈরি করা এবং সাংগঠনিক কাঠামোর মধ্যে এক ধরনের প্রতিযোগিতা তৈরি করা। এবং মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্যগুলো দিয়েছেন, আপনি যদি ওনার মানে ফেসিয়াল ইয়েটা দেখেন, মানে বডি ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশনটা যদি দেখেন, তাহলে দেখবেন যে উনি কথাগুলো বলেছেন অত্যন্ত খোশ মেজাজে বলেছেন। মানে এটা এক ধরনের মনস্তত্ত্ব তৈরি করার চেষ্টা উনি করেছেন যে, এবং সেই চেষ্টার জায়গাটিতে উনি মোটামুটি সফল হয়েছেন। সফল হয়েছেন বলেই কিন্তু আজকে এই আলোচনাটি এখানে হচ্ছে যে জনগণের অংশগ্রহণ। আর জনগণের অংশগ্রহণ অবশ্যই, জনগণের রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় যদি বলা হয় রাজনীতিতে জনগণের অংশগ্রহণ তো অবশ্যই রাজনৈতিক ক্ষেত্রে বা নির্বাচনের ক্ষেত্রে গুরুত্ব বহন করে, কিন্তু জনগণের অংশগ্রহণ করার ক্ষেত্রে কিন্তু একটি রাজনৈতিক দলের সম্পৃক্ততার বিষয়টি অবশ্যই আছে। সেক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে যেটি আমার কাছে মনে হচ্ছে, আমি একজন রাজনৈতিক রিপোর্টার হিসেবে যেটি দেখি, বিএনপি এককভাবে হয়তো নির্বাচনে আসবে না, হয়তো বা আবার আসতেও পারে। জামায়াত নির্বাচন বলেছেন যে আসতে পারে, আসতে পারে, কারণ এই যে ইন্টারন্যাশনাল যে মানে বিষয়গুলো চলছে, আন্তর্জাতিক অঙ্গনের যে খেলাধুলা বা যে ধরনের প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি যা বা যে ধরনের উদ্যোগ দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন কিছু বিষয় আছে। আন্তর্জাতিক অঙ্গন কিন্তু যে আমরা যে ভিসা নীতি নিয়ে কথা বলেছি, ভিসা নীতি কিন্তু কাউকে এককভাবে কিন্তু ইয়ে করা হয়নি। বলা হয়েছে অংশগ্রহণমূলক নির্বাচনে যারা বাধা দেবে সেখানে কিন্তু বিএনপিকে বাইরে রাখা হয়নি। বিএনপি যদি উৎফুল্লিত হয়েছে যে ভিসা নীতি দিয়েছে সরকারকে হয়তো একটা চাপে রাখা, না, এটা অংশগ্রহণমূলক নির্বাচনে বাধা দেয়া কিন্তু আপনি যোগদান না করাও কিন্তু বাধা দেয়া, আর নির্বাচনে নেওয়ার দায়িত্ব কিন্তু সরকারের না। সরকার যেহেতু বাংলাদেশে নির্বাচন কমিশন, বাংলাদেশের জনগণ মনে করে এখনও নির্বাচন কমিশন পরিপূর্ণভাবে স্বাধীন নয়, সেক্ষেত্রে সরকারের উপর দোষ ত্রুটি অবশ্যই বর্তায়। আমি খেলবো কি না খেলবো এই চিন্তাটি কিন্তু আমার। নির্বাচন একটি মাঠ, সেই মাঠে কোন দল খেলবে কোন দল খেলবে না সেটি কিন্তু সেই দলের উপর নির্ভর করছে। আর যেটি স্যার বলছিলেন সেটি আমি একটু বিনয়ের সঙ্গে স্যারের সঙ্গে ভিন্ন মত পোষণ করতে চাই। কেন এলো এই যে মনোনয়ন বাণিজ্যের কথা? মনোনয়ন বাণিজ্য অবশ্যই সব দলে আছে, কিন্তু 2018 সালের নির্বাচনে আমরা যেটি দেখেছি বিএনপির ক্ষেত্রে, এক এক আসনে তিনজন করে মনোনয়ন দিয়েছে, সেই জায়গাটিতে বাণিজ্যটা মানে বাণিজ্য বলা যায়। মনোনয়ন বাণিজ্য নিয়ে ঊর্ধ্বতন নেতাদের কে টাকা দেয় না? এই যে তারেক রহমান সাহেব দিনের পর দিন লন্ডনে আছেন, নিশ্চয়ই ওনার কোনো না কোনো প্রসেস আছে। লন্ডনের বিলাসবহুল জীবনযাপন যে কেউ, যে কারোর জন্য, ওনার জন্য বিলাসবহুল আমি বলছি না, যে কেউ লন্ডন বা দেশের বাইরে থাকতে প্রচুর টাকার প্রয়োজন, স্যার নিশ্চয়ই একমত হবেন। তাহলে ওনার সেই মেকানিজমটা তো নিশ্চয়ই আছে, এবং উনি একজন রাজনৈতিক নেতা, ওনার থাকতেই পারে, সেটি নিয়ে আমাদের কোনো মানে আলোচনার বিষয় না। কিন্তু রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে, সেটি আমি সাংবাদিক ইউনিয়নের রাজনীতি বলি, শিক্ষক সংগঠনের রাজনীতি বলি, চিকিৎসক সংগঠনের রাজনীতি বলি, কিছু না কিছু মনোনয়ন এবং আর্থিক মানে সম্পৃক্ততা কিন্তু আমরা দেখতেই পাই এই জায়গাগুলোতে। আসলে একটি মানে মূলত বলা হয় যে একটি দেশ রাজনৈতিক, রাজনীতিকে বলা হয় দেশের মাথা, মগজটা হলো রাজনীতি, আর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ অন্যান্য যারা আছে সবাই। তো রাজনীতিতে যেহেতু এই বিষয়গুলো আছে কম বেশি, স্বাভাবিকভাবে অন্যান্য সংগঠনে সেটি প্রভাবিত হয়েছে। আর মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, আপনি বিএনপি তো নিজেই স্বীকার করেছে নির্বাচন 2014 বা 2018 সালের নির্বাচন নিয়ে বিএনপির মধ্যে মতদ্বৈততা আছে। সরকারের কোনো কোনো মন্ত্রীও কখনো কখনো স্বীকার করেছেন যে এই নির্বাচনটি আরও অংশগ্রহণমূলক হওয়া উচিত ছিল বা ইয়ে ছিল, কিন্তু বিএনপি তো নিজেই স্বীকার করেছে একসময়, এখন হয়তো করছে না, যে নির্বাচনে না যাওয়া তাদের বড় ভুল ছিল। আবার বিএনপির মতো একটি দায়িত্বশীল রাজনৈতিক দল, আমি মনে করি বাংলাদেশে তিনবার তারা ক্ষমতায় ছিল, বেগম খাল চারবার, জিয়াউর রহমান সাহেব সহ, নাকি স্যার চার দফায় ক্ষমতায় ছিল। বিএনপির মতো একটি মানে দায়িত্বশীল রাজনৈতিক দল নির্বাচনে না আসা সেটি কি দায়িত্বপূর্ণ বিষয়? একটা ব্যালেন্সেরও তো ব্যাপার আছে যে বিএনপিকে সরকারের দায়িত্বটা আছে অবশ্যই একটি রাজনৈতিক দল, কিন্তু ওনার যেটা বিএনপি যেটা বলছে যে সোহেল ভাই যে কর্মীদের হামলা মামলা করা হচ্ছে এবং বিশেষ করে মামলার কারণে কর্মীরা নির্বাচনে অ্যাক্টিভ হতে পারেনি গত নির্বাচনে, এবং প্রার্থীরাও অনেকে খুব খারাপ মানে খারাপ অবস্থায় ছিলেন এলাকায়, তাদের উপরে বিভিন্নভাবে আক্রমণ করা হয়েছে, এটা বিএনপির অভিযোগ না? হামলা মামলা তো এটি বাংলাদেশের একটা সামন্তবাদী রাজনীতিটাই ভারত উপমহাদেশেই চলে,
আমরা যদি একটু যুক্তরাষ্ট্রের দিকে তাকাই, আমরা ট্রাম্পকেই দেখেছি, ট্রাম্প যে বক্তব্য দিয়েছে বিগত নির্বাচনের সময়। আমরা কিন্তু যুক্তরাষ্ট্রের কথা বলছি, কিন্তু যুক্তরাষ্ট্রের নির্বাচনটি কোন প্রসেসে হয়? হ্যাঁ, যুক্তরাষ্ট্রের নির্বাচনে আমরা এর আগে যুক্তরাষ্ট্রের গভর্নর নির্বাচনে যে রিগিং হয়েছে বুশ সাহেবের আমলে, স্যার নিশ্চয়ই একমত হবেন, সেরকম রিগিং কিন্তু যুক্তরাষ্ট্রেও হয়েছে। আমরা ওয়েস্টমিনস্টার গণতন্ত্রের কথা বলছি, সেটা লন্ডনের গণতন্ত্র, ইংল্যান্ডের গণতন্ত্র। আমরা যুক্তরাষ্ট্রের কথা বলছি, যুক্তরাষ্ট্রে কীভাবে নির্বাচন হয় এগুলো তো আমাদেরকে বিবেচনা নিতে হবে। আমরা আজকেই যে করে ফেলতে পারবো তা না, কিন্তু আমাদেরকে চেষ্টাটা তো নিতে হবে। এখন বিএনপি বাংলাদেশে যে মানে এমন একটি রাজনৈতিক দল, বিএনপি কিন্তু বাস্তবতা, বিএনপিকে কেউ মানে একেবারে উড়িয়ে দিতে পারবে না। তো সেই জায়গায় বিএনপিরও তো দায় দায়িত্ব আছে। আমি খেলবো না বলেই আমি বসে থাকলাম, তত্ত্বাবধায়ক সরকার নেই, তাহলে কোন পদ্ধতিতে হবে সেটিও তো আলোচনার বিষয় আছে। আপনি যদি বিগত সময় থেকে এই পর্যন্ত দেখেন, সে নির্বাচন কমিশন গঠনে বিএনপি যায়নি, পরবর্তী যতগুলো কর্মকাণ্ড আছে যায়নি, এখন খালি সরকার ডাকলেই যাবেন। বিএনপি তো তাদের প্রেসক্রিপশন নির্বাচন কমিশনে গিয়েও দিতে পারতো, দেয়নি কিন্তু। এই যে সর্বশেষ যে নির্বাচন কমিশন গঠন হয়েছে, সেই জায়গায় আমি মনে করি যে বিএনপি বাংলাদেশের যেহেতু রাজনৈতিক বাস্তবতায় জনপ্রিয় দল, দ্বিতীয় জনপ্রিয় বা জনপ্রিয় দল, সুতরাং রাজনৈতিক বাস্তবতা বিএনপিরও রাজনৈতিক কমিটমেন্ট থাকা উচিত। রাজনৈতিক কমিটমেন্ট শুধুমাত্র যে আমি রাস্তায় নেমে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলবো বা রাস্তায় নেমে আমি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করব, প্রতিবাদ যৌক্তিক হতে হবে। আমরা সেই রাজনীতি দেখতে চাই, সেটি বিএনপি আওয়ামী লীগ সবার কাছ থেকে, যেই রাজনীতিতে সরকারের ভালো কাজের প্রশংসা। আপনি বলছেন যে গঠনমূলক রাজনীতির কথা? হ্যাঁ, আজকে আমি স্মার্ট বাংলাদেশের কথা বলছি, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন স্মার্ট বাংলাদেশে, কিন্তু গঠনমূলক রাজনীতি এবং যেটি সাংস্কৃতিক রাজনীতি, সাংস্কৃতিক রাজনীতি, আমি রাজনৈতিক সংস্কৃতিটা অনেক বেশি সহনশীল এবং অনেক বেশি কী বলে গ্রহণযোগ্য হওয়া উচিত, এবং এটি কিন্তু দুই পক্ষের দায় আছে। এখানে শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী কী বললেন অথবা সরকার কী বললো সেটির উপর নির্ভর করছে না। নির্বাচন কমিশনকে আমি প্রেশার দিয়ে কতটুকু আদায় করে নিতে পারবো সেটিও কিন্তু বিষয়। আপনি পশ্চিমবঙ্গের নির্বাচন দেখেন, আপনি ভারতের নির্বাচন দেখেন, আপনি অন্যান্য দেশগুলোর নির্বাচন দেখেন, নির্বাচন কমিশনকেও প্রেশার দিয়ে আমি আমার জায়গাটিতে নিয়ে আসা, আমি সেটাও আমার একটা গেইনের জায়গা রাজনীতির কৌশলের ক্ষেত্রে। সেই প্রেশারাইজ করার মতো পাওয়ার, প্রেশারাইজ করার মতো মানে ক্যাপাসিটি যে দলগুলোর আছে তারাই মূলত ইয়ে করে। আর বাংলাদেশ বা এই উপমহাদেশে আপনি যদি একেবারে প্রাগৈতিহাসিক সময় থেকে দেখেন, এখানে সামন্তবাদী রাজনীতি, সামন্তবাদী এই ধারাটাই চলে এসছে যে শক্তি আছে যার সেই রাজনীতি নেতৃত্ব দেবে। এবং তাই তো মল্লযুদ্ধ কোত্থেকে এসছে, কুস্তি কোত্থেকে এসছে, রেসলিং হচ্ছে যে যার শক্তি বেশি সেই দিকে থাকে। চলবে, আমরা একটা প্রশ্ন নিতে চাই, একজন দর্শক রয়েছেন ফোনে। হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি প্রশ্ন করুন। হ্যালো, জি বলুন। জি আসসালামু আলাইকুম, শাহবুল্লাহ সরকার সিলেট থেকে বলছিলাম। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হলো, আওয়ামী লীগ কি মনে প্রাণে চায় যে বিএনপি নির্বাচনে আসুক? দুই নম্বর প্রশ্ন হলো, সাধারণ মানুষ তথা জনগণ চায় ডাইল ভাত বা মাছ ভাত, কিন্তু সরকার তাদেরকে দিচ্ছে রোস্ট পোলাও, এটা অনেকের পেটেই হজম হচ্ছে না বা বদ হজম হচ্ছে। তো সাধারণ মানুষের সাধারণ চাহিদাকে বাদ দিয়ে ওনারা যে উচ্চ বিলেসী বা মেগা প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছেন, তাহলে জনগণ দলীয় চিন্তা বাদ দিয়ে নিজেরাই কিভাবে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে? ধন্যবাদ। জি বুঝতে পেরেছি। আমরা স্যার একটা বিরতিতে যাব, বিরতির পরে আমরা আসছি। প্রিয় দর্শক, আমরা নিউট্রাল ডাটা নিউজ আর এক্সট্রা অনুষ্ঠান থেকে বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম নিউট্রাল টাটা নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। আমরা স্যার আমরা আলোচনাটা আমরা ফিরছি, প্রধানমন্ত্রী জিনিসপত্রের দাম নিয়েও কিছু কথা বলেছেন, সিন্ডিকেটের বিরুদ্ধেও তিনি কিছু কথা বলেছেন, সেটা আমরা একটু দেখে আসবো। সিন্ডিকেটের কথা দায়িত্বশীল মন্ত্রীরাও বলেন, কিন্তু সেই জায়গাটায় হাত দেওয়া যায় না। তারা বলেন যে এখানে হাত দিতে গেলে বিপদ আছে। কে বলছে? বাণিজ্য মন্ত্রী স্বয়ং বলেছেন। বাণিজ্য মন্ত্রী বলছে আমি বাণিজ্য ধরব তো? তিনি বলেছেন যে সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না। আপনি পেঁয়াজ এক রাতে 20 টাকা কেজিতে বেড়ে যায়, এটা তো সম্ভব? ঠিক আছে, আমি বাণিজ্য মন্ত্রীকে ধরতেছি। চালের দাম হঠাৎ করে বেড়ে যায়, অথচ পর্যাপ্ত মজুদ থাকে, এতে সাধারণ মানুষের খুব অসুবিধা হচ্ছে। তো ওখানে হাত দেওয়া যাবে না কে বলছে? বাণিজ্য মন্ত্রী বলেছেন। ঠিক আছে, আমি তাহলে দেখবো।
মানে এতে সাধারণ মানুষের পকেট থেকে 10-15 দিনের ব্যবধানে এটা সব সময় বাংলাদেশে একটা শ্রেণী আছে আর সবথেকে মানে কঠোরভাবে যদি দৃষ্টি দেন না আমি বলি পরিস্থিতিটা ভালো হবে ব্যাপারটা হচ্ছে আমাদের খাদ্যপণ্য নিয়ে কয়েকটা হাউস আছে তারা ব্যবসা করে তো যখনই তারা এরকম আর্টিফিশিয়ালি দাম বাড়ে আমরা তো সাথে সাথে সেটা আমদানি করি অথবা বিকল্প ব্যবস্থা এমনভাবে করি যে তারা বাধ্য হয় সে দামগুলি কমাতে সাথে সাথে আমরা ব্যবস্থা তো নেই কাজেই সিন্ডিকেট থাকলে সিন্ডিকেট ভাঙা যাবে না এটা তো কোনো কথা না কে কত বড় শক্তিশালী সিন্ডিকেট আমি জানি না তো ঠিক আছে আমি দেখবো এটা যে কী ব্যবস্থা করা যায় তবে কিছু হাউস আছে ওটাই করে ধরে রেখে পচায় ফেলবে কিন্তু যে ডিম আবার ডিম নিয়ে শুরু করলো তো ঠিক আছে এরপরে যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন বহুদিন থাকবে সহসা নষ্ট হবে না সব কিছুর বিকল্প ব্যবস্থা আছে ডিম সিদ্ধ করে আপনি যদি জিপলগে করে ডিপেও রেখে দেন ডিম ভালো থাকে অনেক দিন রান্না করার সময় আরামে রান্না করে খাওয়া যায় ভর্তা করেও খাওয়া যায় আমরা রাখি খাই দেখে বলি আর কি এগুলো তো নিজের থেকে শেখা আর পেঁয়াজ টেয়াজ তো আছেই এখন তো পেঁয়াজের শুকনা পেঁয়াজ এসে বাজারে সেটারও ব্যবস্থা করা হচ্ছে কিছু কোনো অভাব যেন না থাকে সেটাই দেখবো আমরা জি স্যার আমরা আসবো আমাদের একজন দর্শক রয়েছেন ফোনে আমরা একজন দর্শকের কাছে যেতে চাই হ্যালো হ্যালো মানুষ খেতে খাওয়া মানুষ তারা কিন্তু ঠিক মতন এই জিনিসগুলো পণ্যগুলো কিনতে পারছেন না সেক্ষেত্রে বলা হচ্ছে বাজার মনিটরিং করা হচ্ছে কিন্তু দৃশ্যমান বাজার কোনো মনিটরিং করা হচ্ছে না এইমাত্র শুনলাম একজন সাংবাদিক মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বললেন বাণিজ্য মন্ত্রী বলছেন সিন্ডিকেটের উপর হাত দেওয়া যাবে না সরকারের চেয়ে কি সিন্ডিকেট এতই শক্তিশালী তাদের উপর হাত দেওয়া না একটা হলো যে আমাদের একটু আগে ভাই বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রেও নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে ট্রাম্প আপনারা জানেন যে নির্বাচনী ফলাফলকে কিভাবে প্রভাবিত করার চেষ্টা করেছে কিন্তু ইলেকশন কমিশনের অবস্থানজনিত কারণে এটি হয়নি আমাদের বাংলাদেশে এই রকম পরিস্থিতি কি আমরা তৈরি করেছি 12টা নির্বাচন হতে যাচ্ছে 11টা নির্বাচন হয়েছে এর মধ্যে 7টা নির্বাচন দলীয় সরকারের অধীনে হয়েছে প্রত্যেকটা নির্বাচনেই যারা ক্ষমতায় ছিল তারাই ক্ষমতায় এসেছে এটি হচ্ছে বাংলাদেশের বাস্তবতা এখন মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকশন কমিশন ভারতের ইলেকশন কমিশন এবং বাংলাদেশের ইলেকশন কমিশন একরকম হলে হবে না ইলেকশন কমিশন সম্প্রতি আমাদের কতগুলো পর্যবেক্ষক তালিকা তারা প্রকাশ করেছেন এবং সাংবাদিকদের ব্যাপারেও নীতিমালা প্রকাশ করেছেন জাপানের পক্ষ থেকে সেখানে প্রকাশ মানে বিবৃতি দিয়ে বলা হয়েছে যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হবে আবার এই ধরনের কতগুলো তারা পর্যবেক্ষকদের তালিকা প্রকাশ করেছে আমি যেটি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আজকে অনেকগুলো কথা বলেছেন এর মধ্যে একটু আগে যে প্রশ্নটা আসছে এর আগে তিনি বলেছেন বাংলাদেশের মানুষ কাদেরকে ভোট দেবে দুর্নীতিবাজদেরকে মানি লন্ডারিং করে যারা যারা খুন গুম করে তাদের খুনিদের ভোট দেবে খুবই চমৎকার প্রশ্ন করেছেন মন্তব্য করেছেন কিন্তু আমি বিনয়ের সাথে যে জিনিসটা বলতে চাই সেটা যদি মানি লন্ডারিংয়ের ইতিহাসে বাংলাদেশ বর্তমান ক্ষমতাসীন সরকারের আমলে যে পরিস্থিতি তৈরি করেছে বাংলাদেশের ইতিহাসে এই ধরনের হয়নি 10 লক্ষ কোটি টাকা আপনি মানি লন্ডারিং হয়ে গেছে $1 বিলিয়ন সিঙ্গাপুরে একজন নিয়েছেন কোর্টকে ব্যবহার করে সেটা অনুসন্ধানই দুদক করতে পারবে না আগামী জানুয়ারি মাস পর্যন্ত অর্থাৎ ইলেকশন পর্যন্ত সেটিই করা যাবে না এই ধরনের অবস্থা বাংলাদেশে কি আগে তৈরি হয়েছিল দুর্নীতির বৈশ্বিক সূচকে বলা হয় যে বিএনপির আমলে কী ছিলাম আমরা চ্যাম্পিয়ন ছিলাম কিন্তু প্রথম চ্যাম্পিয়নটা আওয়ামী লীগ হয়েছে তারপরে বিএনপি চারবার সেটা মানে দুইবার আরও এটির ধারাবাহিকতা রেখে বের হয়েছে আজকে আমাদের দুর্নীতির বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থান কোথায় আজ এখনও তো আমরা ওই 178 দেশের মধ্যে 13তম অবস্থান 12তম সর্বশেষ 12তম অবস্থান আমরা এই কথাগুলো বিবেচনা রাখতে হবে উন্নয়নের সাথে আমাদের এই যে শেয়ার বাজার কেলেঙ্কারি হলমার্ক কেলেঙ্কারি আমাদের রিজার্ভ চুরি এইগুলো কিন্তু সবাই মনে রাখবে ভোট দিতে পারলে মানুষ এগুলো বিবেচনা করে ভোট দিবে কিন্তু আমি যে কথাটা আপনাকে বলতে চাই মানে বলছি যে আমার কাছে খুব বিস্ময় লাগে আমাদের নেতাদের কাছে সারাক্ষণ আমরা শুনি যে বাংলাদেশে একটা পাতাও নড়তে পারে না মাননীয় প্রধানমন্ত্রীর
মানে দৃষ্টিগোচর ছাড়া। অথচ বাণিজ্য মন্ত্রী যে আমাদের এই সিন্ডিকেটের কথা বললেন, এখানে ভাই আছেন, সেইগুলো নিয়ে টক শো থেকে শুরু করে আমাদের জাতীয় মেইনস্ট্রিম পত্রিকাগুলোতে কতভাবে বাণিজ্য মন্ত্রীর সমালোচনা হয়েছে আর সুশীল সমাজের পক্ষ থেকে, মানে ইয়াদের পক্ষ থেকে, এবং এটা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয় নাই, উনি জিজ্ঞেস করছেন কখন বলেছেন কে। আমার কাছে খুবই বিস্ময় লাগে যে মাননীয় প্রধানমন্ত্রীকে এমন করে কি কেউ আড়াল করে রাখেন যেগুলো উনি জানতে পারেন না। আজকে দ্রব্যমূল্যের পরিস্থিতি কোথায় তৈরি হয়ে গেছে, আমরা একটা বিকল্প কোনো কিছু হইলেই একটা বিকল্প প্রস্তাবনা দিই, এই বিকল্প প্রস্তাবনা মানুষের কিছু হয়? আমি তো ডিম সিদ্ধ করে রাখলাম, আমি যদি মামলেট খেতে চাই তাহলে তো আমার ডিম সিদ্ধ রেখে ফ্রিজে রেখে আর তো খাইতে পারবো না, আমি তো ডিপ ফ্রিজে রেখে আর আপনি তো আর ওইটা খাইতে পারবেন না, তাই না? এই বিকল্প না দিয়ে আমাদেরকে যদি প্রকৃত অর্থে ব্যবস্থাপনার যদি উন্নয়নের মাধ্যমে যদি মানুষের দ্রব্যমূল্য সহনীয় করার জন্য, আমাদের ডক্টর মিজান স্যার কয়েকদিন আগে বলেছিলেন যে আমরা তো রিজিকের মালিক হলো আল্লাহ, কিন্তু বাংলাদেশে নাকি এখন রিজিক নিয়ন্ত্রণ করে চারটা কোম্পানি, মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে হয়েছে। কিন্তু এই চারটা হাউস এরা কারা? এই চারটা হাউস কি বিএনপির কোনো নেতৃত্ব, মানে বা বিএনপির সাথে রাজনীতির সাথে যুক্ত তারা নিয়ন্ত্রণ করেন? এই এই চারটা হাউস কি অন্য জামাতের সাথে এরা নিয়ন্ত্রণ করেন? এই হাউসটি নিয়ন্ত্রণ করেন, এই হাউসগুলো নিয়ন্ত্রণ করেন সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিবর্গ, যারা দলীয় যাদের পরিচয় আছে, সরকারের সাথে যাদের ঘনিষ্ঠতা আছে। ফলে বাণিজ্যমন্ত্রী যে কথাটা বলেছেন সেই কথার মধ্যে সত্যতা আছে, এই সিন্ডিকেট সরকারের চেয়ে ক্ষমতাসীন না, কিন্তু সরকারকেও এই সিন্ডিকেটকে করতে হয়। আমরা প্রত্যাশা করি যাবে কিনা, আজকে প্রত্যাশা করি মাননীয় প্রধানমন্ত্রী যে বলছেন ধরবেন, আমরা সেই ধরার অপেক্ষায় রাখি। সাধারণ মানুষের নাবিশ্বাস হয়ে গেছে, আমি এইখানে টেলিভিশন সেটে বসে অনেক বড় কথা বলতে পারি যে আমরা নাকি এখন নাকি একটু আগে কিছুদিন আগে আমরা একজন দায়িত্বশীলে যে গরিবরাও নাকি এখন আর মানে এই কি বলে ভিক্ষা দেওয়ার জন্য নাকি মানুষ পায় না, এই ধরনের কথা বলার চেয়ে মানুষের যে বাস্তব পরিস্থিতিটা সেইটা যদি ওনারা উপলব্ধি করেন, দেখেন, বুঝেন এবং মানুষের জন্য সহনীয় মাত্রায় কিছু করেন। এই যে এর আগের যিনি প্রশ্ন করেছিলেন যে আমরা তো এত মেগা উন্নয়ন চাই না, আমরা ডাল ভাতটা খাইতে চাই, সেই ডাল ভাতটা নিশ্চয়তা যদি বাংলাদেশের মানুষের, তাতেই বাংলাদেশের মানুষ মানে সন্তুষ্ট। আপনি 28,000 কোটি টাকা খরচ করে আমরা ওই স্যাটেলাইট করলাম কিনা, তার চেয়ে বড় কথা হলো আমি 28 টাকা দিয়ে 1 কেজি চাল কিনতে পারলাম কিনা। কিন্তু মানে কিছু কিছু ব্যবসায়ী এই সুযোগটা কেন নিচ্ছে, কদিন পর পরই এক একটা জিনিসের দাম হঠাৎ করে বাড়াচ্ছে এবং পকেট থেকে কিছু টাকা নিয়ে যাচ্ছে পাবলিকের? ওই জন্যই তো আমরা বললাম, এবং বাণিজ্যমন্ত্রী তো সঠিক কথা বলেছেন, এই ব্যবসায়ীরা এত প্রভাবশালী এবং সেই প্রভাবটার সূত্র কোথায় এটা আমি আপনি সকলেই জানি, মুখ ফুটে আমরা না বললেও আমরা সকলেই জানি যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না। এবং এই ব্যবস্থা নেওয়া যায় না বলেই আপনি বললেন যে ডিম আমদানি করছি আমরা, সরি কিছুদিন আগে আমরা দেখলাম ডিম আমদানি করা হলো, কাঁচামরিচ আমদানি করা হলো, এই কয়েকদিন সাত দিন আট দিন দশ দিন একটু আমদানি করা হয় নাই, আমদানি আলোচনা হয়েছিল। আচ্ছা যাই হোক, এই 7 দিন 10 দিন একটু স্বাভাবিক থাকে, আবার পরিস্থিতি একই রকম জায়গায় চলে যায়। তো আমরা যেটা সহজ কথায় চাই আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, মানে যুগান্তরের সম্পাদক মহোদয় যে একেবারে জনগুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তিনি উত্থাপন করেছেন, তার দৃষ্টিতে দিয়েছেন, আমরা এই বক্তব্যের পর আমরা একটা ইতিবাচক কিছু পাবো সেটার প্রত্যাশা করি। জি সোহেল ভাই কি বলবেন? না, এটি সত্য কথা যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে পরিমাণ মূল্য, মানে উচ্চ মূল্য, সেটি কিন্তু সবাইকে ক্ষতিগ্রস্ত করছে। সেটা আমরা সবাই, আমরা যারা ছোট চাকরি করি অথবা বড় চাকরি করি, সরকারি চাকরিজীবীদের অনেকগুলো সুবিধা আছে যেগুলো আমাদের মতো বেসরকারি চাকরিজীবীদের নেই, কিন্তু বাংলাদেশে বেসরকারি চাকরিজীবীদের সংখ্যা বেশি, অনেকেরই 5 বছর 10 বছরেও ইনক্রিমেন্ট হয় না। স্যারদেরও একটা সুবিধা আছে, একটা নির্দিষ্ট সময় পরে স্যারা নানা ধরনের ভাতা পান, নানা ধরনের অনেক সুযোগ সুবিধা পান বা ইনক্রিমেন্ট আছে, বিভিন্ন সুযোগ সুবিধা আছে। আমাদের সাধারণ চাকরিজীবীদের কিন্তু সেটি নেই, এটি সত্যি কথা। কিন্তু স্যার যেটি বলেছেন এটার সঙ্গে আমি একমত, আমাদেরকে আসলে বাজারটা ধরতে হবে। বাণিজ্য মন্ত্রী তো আমি কোনোভাবে তার কোনো সাফল্য দেখি না, উনি তো নিজেই বিজনেসম্যান ছিলেন, উনি কি বোঝেন না ব্যবসার ফাঁকগুলো কোথায়? নিশ্চয়ই ওনার কোনো ঘাটতি আছে। আর এর সঙ্গে যে সিন্ডিকেশনের কথা বলা হচ্ছে, সিন্ডিকেশনের সঙ্গে তো আমরা হয়তো নাম বলতে পারি না, কিন্তু এমন কোনো কোনো ব্যক্তি জড়িয়ে আছেন যারা বিভিন্ন সময় মাননীয় প্রধানমন্ত্রীকে বিতর্কে ফেলেছেন, যারা বিভিন্ন সময় মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনার ক্ষেত্রে প্রভাব যুগিয়েছেন, সে বিষয়টি দেখা দরকার। আর স্যার একটি কথা বলেছেন যে নির্বাচন নিয়ে, সেটি বিষয়ে আমি একটু বলতে চাই যে নির্বাচন, স্যার বাংলাদেশে আপনি যেটি ইয়ে দিয়েছেন, বাংলাদেশের নির্বাচন সবসময়, কিন্তু আমরা যদি আরও একটু, বাংলাদেশে কিন্তু হানা ভোটও হয়েছিল স্যার, হানা ভোটটা কি ভোট ছিল? এক,
তারপর বাংলাদেশে আমরা 11 জানুয়ারিতে যেটা তিনবার স্যার তিনবার হানা হয়েছে 11 জানুয়ারিতে যেটি দেখলাম সেটি কি নির্বাচনী 11 জানুয়ারি 111 যেটা বলা হয় স্যার সেই সময় আমরা যা দেখলাম 111 যা দেখলাম স্যার সেটা কি আমাদের জন্য ইয়ে ছিল এখন আমার যেটি মনে হয় যে বাংলাদেশের রাজনীতি বলে মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা সঠিক বলেছেন আপনি বা আমি আমরা যারা এখানে বসে আছি 1975 সালে বা 2004 সালের 21 অগস্টে যে ঘটনা ঘটেছে আমরা তো স্যার সুস্থই থাকতে পারতাম না তাকে দেখলে আমরা তাৎক্ষণিকভাবে হত্যা করতাম করতেন না স্যার করতেন না আমার পিতাকে মেরে ফেলেছে আমার ইয়েকে আমাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে এবং তাদের যে দম্ভ দাপট হ্যাঁ আমরা তো নিজেরাই হত্যা করতাম গুলি করে সেই জায়গায় শেখ হাসিনা একটা রাষ্ট্র চালাচ্ছেন চেষ্টা করছেন শেখ হাসিনা সব জায়গায় সফল হয়েছেন এটি আমি এই টক শোতে বসে বলবো না কিন্তু তার তো চেষ্টাটা আছে মেগা প্রকল্প নিয়ে কথা উঠলো মেগা প্রকল্প স্যার থাকতে হবে প্রকল্প তো থাকতে হবে উন্নয়ন যদি না হয় আমি বিনিয়োগ পাবো না আমার যদি অবকাঠামো যদি না হয় আমি বিনিয়োগ পাবো না বাংলাদেশে এখন অনেকেই বিনিয়োগ করছে বাংলাদেশের আইটি সেক্টর অনেকটা ভালো অবস্থানে চলে গেছে বাংলাদেশে এই যে স্যাটেলাইটের কথা আপনি বলছেন স্যাটেলাইট আমার প্রয়োজন আছে স্যার আজকে যেখানে চাঁদে পাঠায় ভারতের ইয়ে যায় চাঁদে ভারত চাঁদে পা রেখেছে আমরা তো যেতে পারি আমাদেরও চাঁদে যাওয়া দরকার সূর্যে যাওয়া দরকার এবং একই সঙ্গে এই জায়গাটি তো স্যার সমন্বয় করা দরকার সেই সমন্বয়টা হলো যে আমার সাধারণ মানুষের কী প্রয়োজনীয়তা সেটিও আমাকে দেখা দরকার যেমন আমি বলি প্রসঙ্গক্রমে শুধু দ্রব্যমূল্য না আজকে যে ডাক্তারের ভিজিট ছিল 1200 টাকা 3 মাস আগে সেটি এখন 2000 টাকা হয়ে গেছে আজকে যে টেস্ট ছিল 3 মাস আগে সেই টেস্টে 100 টাকা 150 টাকা 200 টাকা বেড়ে গেছে এবং আপনি দেখেন যে মানুষের মৌলিক চাহিদা কোনটা অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা এর প্রত্যেকটা জায়গায় শুধুমাত্র বস্ত্র খাতে এখনও আমরা তুলনামূলক সুবিধাজনক জায়গায় আছি গার্মেন্টস থাকে প্রচুর গার্মেন্টস থাকায় আমরা কিন্তু তুলনামূলক কম মূল্যে এখনও বস্ত্র পাচ্ছি আমার চালের দাম প্রতিনিয়ত বাড়ছে আমার চিকিৎসা ব্যয় প্রতিনিয়ত বাড়ছে শিক্ষা ব্যয় বাড়ছে ডেঙ্গু একটা ইয়ে তৈরি করে দিয়েছে ডেঙ্গু নতুন একটা আতঙ্ক এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রী গত পরশু বলেছেন 50,000 টাকা জনপ্রতি খরচ হচ্ছে ডেঙ্গুর জন্য এটি কেন হচ্ছে এটি হচ্ছে ডেঙ্গু ব্যবস্থাপনা আমরা করোনায় যে ব্যবস্থাপনাটা তৈরি করেছিলাম সেই ব্যবস্থাপনাটা আমরা কিন্তু ডেঙ্গুতে করতে পারিনি এবং আমার কাছে খুব অবাক লেগেছে যেই প্রতিষ্ঠানটিকে আমরা ব্যান করলাম বা যেই প্রতিষ্ঠানে মালটি খারাপ বলে আমরা আলোচনা সমালোচনা করলাম সেই প্রতিষ্ঠানে মালটি কার্যকর নাকি যে মানে যে ডেঙ্গু কিট মারার ক্ষেত্রে যেটি দেওয়া হচ্ছে এটি বলছেন কি মেয়র তো ডেঙ্গুর ক্ষেত্রে আমরা সফল হইনি এটা দ্বিপাক্ষিক বিষয় আছে একটি হলো আমাদের জনগণের মধ্যে সেই সচেতনতাটা গড়ে ওঠেনি দ্বিতীয়ত হলো রাষ্ট্র মানে ব্যবস্থাপনার সঙ্গে যারা জড়িয়ে আছেন সিটি কর্পোরেশন বা অন্যরা তাদেরও এক ধরনের ব্যর্থতা আছে এবং সেই ব্যর্থতার জন্য আমাদের যে দেশে যে কীটতত্ত্ববিদরা আছেন তাদের প্রপার গাইডলাইন দ্বারা ফলো স্যার ভাই এটা নিয়ে আমরা অবশ্যই আলাপ করব একজন দর্শক রয়েছেন ফোনে হ্যালো হ্যালো জি আসসালামু আলাইকুম জি জি প্রশ্ন করুন জি আমার নাম জুলহাস আমি এটি নিউজে কাজ করি আমি সোহেলদা চৌধুরী সাহেবকে একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে সিন্ডিকেটের বিষয়ে যে উনি বলছিলেন তো আমি একটি সিন্ডিকেট বিষয় একটু জানতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশে যে সার আমদানি হয় এই সারটা আমদানির যে প্রক্রিয়া মানে টেন্ডার প্রক্রিয়াটা এটা শেষ হয়ে যায় এন্ড অফ দ্য মে অর ফার্স্ট জুনের মধ্যে ঠিক আছে তো এইটা সারটা আসতে জুন মাস পুরোটা লেগে যায় তো জুলাইয়ের শেষে আর অগস্ট নাগাদ বাংলাদেশে চলে আসে এবং ডিস্ট্রিবিউট হয়ে যায় তো আজ পর্যন্ত এখন পর্যন্ত এইবারের সারের বিষয়ে কোন রকম টেন্ডার এখন পর্যন্ত শেষ হয়নি কার্যক্রমটা তো সার যদি এখন আসে এই সারটা তো মৌসুমটা চলে যাবে তো এই সারটা কার জন্য আনা হবে এবং এই যে সিন্ডিকেট এই সিন্ডিকেটকে সহযোগিতা করছে বাংলাদেশ ব্যাংক ডলারের বিষয়ে এবং যারা সাপ্লায়ার তারা এই সারটা দিচ্ছে এদের পয়সাটা 3 মাসের মধ্যে দেওয়ার কথা টাকাটা 6,000 কোটি টাকা তাদের ডিউ আছে বিএডিসি দিচ্ছে না টাকাটা এদিকে ডিউ থাকার কারণে তারা বিদেশিদেরকে পয়সা দিতে পারতেছে না তারা ওখানে ডিফল্টার হচ্ছে আর ওইদিকে সার আসতেছে না তো এখন যে জিনিসটা আমরা পেঁয়াজের দাম যে অবস্থা হয়েছে সার যদি এখন না আসে কৃষক যদি সার না পায় উৎপাদন ব্যাহত হবে সেই ক্ষেত্রে পরবর্তীতে সবজির অবস্থাটা কি হবে আর এই সিন্ডিকেটটা কি করে ভাঙবেন বা কেন এটা হচ্ছে এইটা একটু আমি সোহেলদা বিরতির পরে আপনার কাছ থেকে জবাব নেব প্রিয় দর্শক আমরা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি বিরতির পর ফিরে আসছি আমাদের অনুষ্ঠানে
প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম নিউট্রাল টাটা নিউজ আর এক্সট্রা অনুষ্ঠানে। সোহেল ভাই, আপনার কাছে আমরা জানতে চাইব যে বিরতির আগে যে সার নিয়ে, যে সার সিন্ডিকেট নিয়ে যে প্রশ্নটি এসেছিল সেটার ব্যাপারে আপনি কি বলবেন? জুলাস সাহেব যে প্রশ্নটি করেছেন এটি একদম একটি সঙ্গত প্রশ্ন, যে আমার যদি সিজন চলে যায় সেই সার দিয়ে কী হবে। এবং আমরা যদি দেখি যে এই সিন্ডিকেশনটি আমাদের দীর্ঘদিন, এই কিছুদিন আগে আমরা দেখেছি একজন ব্যক্তি যিনি ফার্টিলাইজার প্রতিষ্ঠানের সংগঠনের সঙ্গে যুক্ত, তার বিরুদ্ধে কিন্তু একটা অভিযোগ ছিল, কিন্তু আমরা সেই জায়গাটিতে কোনো বড় রকমের কোনো পদক্ষেপ দেখতে পাইনি। এটি সব জায়গায়, আপনি টিসিবির কথা যদি বলি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টিসিবি গঠন করেছিলেন কিন্তু বাজার নিয়ন্ত্রণের জন্য। এই যে তিনি কিন্তু বুঝতে পেরেছিলেন যে একটা সময় বৈশ্বিক বাজার পুরো বিশ্বটা একভাবে নিয়ন্ত্রিত হবে, তিনি কিন্তু টিসিবি তখন গঠন করে গেছেন। কিন্তু টিসিবিতে আমরা কি দেখি? আমরা দেখি যখন পণ্যের সংকট তৈরি হয় বাজারে, তখন তারা উদ্যোগ নেয় আমদানি করা। কিন্তু বাংলাদেশে কখন কোন পণ্যের সংকট হবে সেটি কি টিসিবি জানে না? অথবা বিআরটিসি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৈরি করেছেন যে একসময় বেসরকারি খাত সব যে কোনো তৈরি করবে, তখন আমার বিআরটিসি কাজে লাগবে, যেটি আমরা বিভিন্ন সময় দেখেছি বিআরটিসি। কিন্তু বিআরটিসির আজকে অবস্থাটা কি? বিআরটিসি, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন, কি অবস্থা? বা বিএডিসির কথা বলি, এই জায়গাগুলোতে আসলে আমাদের যেটা হয়েছে, আমরা লাল ফিতার দৌরাত্বের কথা বলেছি বহুদিন, ফিতা এখন নাই, এখন ফিতা ছাড়া দৌরাত্বগুলো চলছে, আমলাতান্ত্রিক জটিলতা। এবং আমরা কোনো না কোনোভাবে, আমাদের যারা রাষ্ট্র পরিচালনা করেন, কোনো না কোনোভাবে আমরা আমলাতন্ত্রকে এত বেশি বা আমলাদের এত বেশি প্রভাব বিস্তারের সুযোগ দিচ্ছি অথবা প্রাধান্য দিচ্ছি যে তারা মাথার উপর চড়ে বসে আছে। এই জায়গাটি আমাদের দেখা দরকার। বাংলাদেশের নাম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশের মালিক জনগণ, উপরে মালিক সৃষ্টিকর্তা। সুতরাং সেই জায়গায় আজকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের আমার যে প্রশ্নগুলো এসেছে এগুলো অত্যন্ত সঙ্গত প্রশ্ন। আমার কাজ হলো, আমি দায়িত্বে যখন থাকবো, আমি শাসনকালে যখন থাকবো, আমি ক্ষমতাকে যখন থাকবো, আমার কাজ হলো আমি অবশ্যই উন্নয়ন করব, মেগা প্রজেক্টও আমি অবশ্যই চাই, আমি অবশ্যই আমার সব ক্ষেত্রে অনেক বড় বড় কাজ চাই। আমি বঙ্গবন্ধু স্যাটেলাইট একটা গিয়েছে, আমি চাই আরও একটা যাক, চাঁদে যাওয়ার পরে এখন সূর্যে যাওয়ার কথা ভাবছে ভারত, আমি চাই আমরাও সূর্যে বা চাঁদে যাই, সেটি অবশ্যই আমাদেরকে করতে হবে। কিন্তু একই সঙ্গে জনগণের জন্য সহনীয় যে মৌলিক অধিকারের জায়গাগুলো আছে সেগুলো আমাকে সহনীয় রাখতে হবে। এটি কিন্তু রাষ্ট্রের কাজ, এটি সরকারের কাজ। সেই জায়গাটিতে জনগণের মধ্য থেকে যুগান্তরের সম্পাদকের মাধ্যমে যে প্রশ্নটি এসছে, সেই প্রশ্নটি আমি চাইবো একজন নাগরিক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী সিরিয়াসভাবে নেবেন। এবং বাণিজ্য মন্ত্রী যদি এই ধরনের কথা বলে থাকেন, কী জন্য বলেছেন তাকে সেজন্য ইন্টারনাল একটি ইন্টারনাল মানে জিজ্ঞাসা করা। এবং বাণিজ্যমন্ত্রীর যে দায়িত্ব, সেই দায়িত্বটি তিনি যথাযথভাবে পালন করতে পারছেন না। আমার মনে হয় এখন তো সময় শেষ, তাকে দায়িত্ব পালন আরো অনেক বেশি। স্যার, আপনার কাছে আমরা যাব যে প্রথম একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে আওয়ামী লীগ কি মনে প্রাণে চায় যে বিএনপি নির্বাচন আসুক? এক মিনিটে স্যার জবাব দেবেন। এটার ব্যাপারটা হলো যে আওয়ামী লীগ তার রাজনৈতিক কৌশলের মধ্য দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে চাইবে, মানে রাজনীতি ইলেকশনে আসতে চাইবে, এবং 2018 সালে যেভাবে নির্বাচনটা হয়েছে সেই ধরনের একটা পরিস্থিতি তৈরি করতে চাইবে। কিন্তু পরিস্থিতি এই বছর কিন্তু 2018-এর মতো বিবেচনা করলে হবে না। মাননীয় প্রধানমন্ত্রী আজকে বডি ল্যাঙ্গুয়েজে ওনাকে অনেক উৎফুল্ল আমরা দেখেছি, কিন্তু ওবায়দুল কাদের সাহেব সহ আওয়ামী লীগের শীর্ষ অনেক নেতাদেরকে যে আমরা অনেক বিপদে আছি, অনেক চাপের মধ্যে আছি, এবং সেটাই হলো সত্য। এবং এইটি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিএনপি বা অন্য রাজনৈতিক দলগুলোকে ইলেকশনের বাইরে রেখে যদি এবার নির্বাচন করা যায়, সেই নির্বাচন হয়তো আওয়ামী লীগ ক্ষমতা আসবে, কিন্তু এর জন্য কিন্তু বাংলাদেশকে অনেক মূল্য দিতে হবে। কেননা বাংলাদেশ একলা চলো নীতির মধ্য দিয়ে চলতে পারবে না। এবং মাননীয় প্রধানমন্ত্রী এটাও বলেছেন আজকের বক্তব্যের মধ্যেই, দেখেন যে যুক্তরাষ্ট্রকে মাঝখানে তিনি অনেক বলেছিলেন যে আমরা 20 ঘন্টা যাব না, কিন্তু বলেছেন যে আমাদের দায়িত্বশীল উন্নয়ন অংশীদার হিসাবে আজকে বলেছেন। তবে এই উন্নয়ন অংশীদারদের কথা কেবল শুনে কিছু করবেন, তার চেয়ে একটু আগে যিনি বলেছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মানুষের, জনগণের যে প্রত্যাশা, মানুষের যে চাওয়া, সেইটা শুনে যদি তারা একটা মানে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেন, তাহলেই সত্যিকার অর্থে আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনার কথা, গণতান্ত্রিক চেতনার কথা বলি, আমি মনে করি ব্যক্তিগতভাবে সেটি হবে। বিদেশির প্রেসক্রিপশনের জন্য অপেক্ষা করে আমরা কিছু করব, সেটি যেন আমাদের রাজনীতিবিদদের বিবেচনায় না থাকে। স্যার, আমরা সময়ের অভাবে পুরো আলাপটা করতে পারিনি। ডক্টর ইউনুস নিয়ে আজকে প্রধানমন্ত্রী কিছু কথা বলেছেন, স্যার ভাই যদি বলেন 30 সেকেন্ড আপনি বলতে পারেন। ডক্টর ইউনুস নিয়ে যে বিষয়টি হয়েছে, ডক্টর ইউনুস সম্পর্কে যে নোবেল লরিয়েটরা বিবৃতি দিয়েছেন, সেখানে আমাদের ক্লিন্টন সাহেবের নাম আছে, ওবামা, বারাক ওবামা, বারাক ওবামার নাম আছে, হিলারি ক্লিন্টনের নাম আছে,
এই বিবৃতিগুলো যেটি বলেছেন, যে আমার কাছে যেটি মনে হয়েছে বিচার বিভাগের উপর, যেটি গতকাল আজকেই বলেছেন দুদকের যিনি আইনজীবী খোরশেদ সাহেব, এটা এক ধরনের বিচার বিভাগের উপর হস্তক্ষেপ। এবং মাননীয় প্রধানমন্ত্রী যেটি বলেছেন এটি আমার কাছে সঙ্গত মনে হয়েছে। হয়তো উনি লোভের লরিয়েট হিসেবে ওনাকে আরেকটু হয়তো ভিক্ষার কথাটা নিয়ে হয়তো আমার প্রশ্ন থাকতে পারে, কিন্তু উনি যদি উনি মাননীয় প্রধানমন্ত্রী খুব গুরুত্বপূর্ণ যে কথাটি বলেছেন যে ওনার যে মামলাটি সেই মামলাটির ফ্যাক্টসটা ফাইন্ডিংস করা হোক, সেখানে সরকারের কোনো ইয়ে আছে কিনা, ইনভলভমেন্ট আছে কিনা সেটি খুঁজে দেখা হোক, এই কথাটি আমি সমর্থন করি। আমি 30 সেকেন্ডে আমি শুধু বলতে চাই, বাংলাদেশে মানে ওয়ার্ল্ডের ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট একটা বৈশ্বিক আইনের শাসনের সূচক তৈরি করেন, বাংলাদেশ কিন্তু সেই সূচকে এখন বর্তমানে যে অবস্থার মধ্যে আছে সেটা হলো, বাংলাদেশের অবস্থান হলো 140তম দেশের মধ্যে 127তম, ফলে আইনের শাসন বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কিন্তু। স্যার আমরা পরে আরও একদিন শুনবো। প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।